নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ঘুরতে বের হন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার জাহিদুল ও সাইফুল। রাতে বাসায় ফেরার পথে কাঁচপুরের নয়াবাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি, এতে ছিটকে মহাসড়কে পড়ে যায় তারা। মৃত্যু হয় ঘটনাস্থলেই। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।